হ্যালো বন্ধুরা, আবার একটি নতুন ভিডিওতে স্বাগত। এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডাল বাটা। এখানে অনেক কিছু মশলা দেওয়া আছে, রসুন, পেঁয়াজ যত যা থাকে। কড়াইয়ে আমরা তেল ঢাললাম, দেখছো। আজকে আমরা একটা নতুন রেসিপি তৈরি করব, ডাল বড়া। খেতে খুব দারুণ হয়। এই দেখো, কড়াইয়ে তেল দিলাম, তেলটাকে একটু গরম করতে হবে ভালো করে। যখনই গরম হয়ে যাবে, ভালো করে কড়াই ডালগুলো সাইজের মতো ছাড়ো, সাইজ গোল গোল করে যাতে ছাড়ছি। আস্তে আস্তে সাবধানে ছেড়ো, হাত না পুড়ে, কারণ আমার হাত পুড়েছে, দেখতে পাচ্ছ তোমরা। আমি অনেকটা করেছি, কিন্তু ফার্স্টে যে চারটা করেছিলাম সেটি রিপিট করেছি সবার সহজে করার জন্য, সবাই যেন ভালোভাবে সহজে বাড়িতে এই রেসিপিটা করে খেতে পারে, তার জন্য আমি এই ভিডিওটা করেছি। তোমরা দেখতে থাকো আর একটা ফাট করে লাইক দিয়ে দিও, ভালো লাগলেও আর না লাগলেও লাইকটা দিয়ে দিও। তো চলো দেখো, শেষ পর্যন্ত কিন্তু দেখবে, স্কিপ করবে না, নাহলে কিন্তু যখনই তুমি বাড়িতে রান্না করবে টেস্টি কিন্তু হবে না। এই দেখছো ফ্রাই হচ্ছে, এটা ভালো করে তেলটা সব দিকে ছড়িয়ে দেবে, যে তো সব জায়গায় তেলটা ছড়িয়ে পড়ে। ভালো করে ফ্রাই করো কিন্তু, যাতে লাল হয়ে যায়, খেতেও দারুণ হবে। দেখো সহজ স্টেপ আছে, বেশি হার্ড না, কয়েকটা স্টেপেই তৈরি হয়ে যাবে। তো দেখছি, আমি তো উল্টে দিলাম, তো ওই পিঠটাও ভালো করে ফ্রাই হয়ে যায়, সেই জন্য খুন্তি দিয়ে উল্টে দিলাম। এক পিঠটা দেখো লাল হয়ে গেছে, ওই পিঠটা যখন লাল হয়ে যায় তখন হয়ে যাবে। নিজে বাড়িতে করে রান্না করে খাবে আর কেমন টেস্টি হলো আমাকে এখনই কমেন্টে জানিয়ে দিও। আর এখন না জানাতে পারলেই পরে নিজে বাড়িতে তৈরি করবে, তারপর খাওয়ার পর এই ভিডিওতে আবার একবার আসবে, তখন এসে কমেন্টে জানাবে জানাবে কিন্তু ভুলবে না কেউ। এইরকমই নতুন নতুন রেসিপির ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে একটা বেল আইকন আছে ওটাও অন করে দেবে, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তোমার কাছে সব থেকে প্রথমে নোটিফিকেশন চলে যাবে। হয়ে গেছে প্রায়, এবার আমি তুলে নেব। সাবধানে তোলো, দেখছো আমি তুলছি, হয়ে গেছে, একদম হয়ে গেছে, পুরি তুলে নেবো, হয়ে গেছে। বেশিক্ষণ রাখলে আবার কালো হয়ে পুড়ে যাবে, তুললাম, দেখছো সবাই। আবার বলছি, আমি অনেকটা করেছিলাম কিন্তু ফার্স্ট যে চারটা তৈরি করেছিলাম ওটারই ভিডিও করে, ভিডিওটা তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো কিন্তু ভুলবে না।